ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটি হচ্ছে যে আমরা অনেক সময় এখানে চার্চে গিয়ে রান লিখে তারপরে টেম্পোরারি ফাইল, রিসেন্ট ফাইল, টেম্পারসেন্ট ফাইল এগুলো সব ডিলিট করতে হয়। তো বারবার লিখতে হয় বা এখানে লিখে ঢুকতে হয়, বা দেখা গেছে যে আমরা আগে যেরকম উইন্ডোজ সেভেনে যেরকম এরকম রাইট বাটনে ক্লিক করে একটা নিউ থেকে শর্টকাট নিয়ে এসে এখানে লিখতাম যে রান আর ইউএন রান, ওইটাও এখন এইটাই উইন্ডোজ 10, 11 এতে হচ্ছে না। সেহেতু আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, তো সেটার থেকেও এটা সফটওয়্যারটি বেস্ট। সফটওয়্যারটি মূলত এই যে টেম্পোরারি ডিলেটেড হোম, তো এখানে মাত্র সাইজ হচ্ছে মাত্র 24.0 KB, মাত্র 24 KB, ওনলি 24 KB। তো আমাদের কিছু এটা সফটওয়্যারটি ইনস্টল করার দরকার নেই, জাস্ট আমরা এটাকে এনে বা এটাকে আমি যে ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনার ডেস্কটপে রেখে দিলেই হবে। তারপরে এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে দেখেন প্রথমে আমার টেম্পোরারি ফাইলগুলো আসছে। এখানে আমি ডিলেট কিবোর্ড থেকে ডিলেট কমেন্ট করছিলাম বা এভাবে ওটা কন্ট্রোল এ দিয়ে রাইট বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে তারপরে এখান থেকে ডিলেট করতে পারি। তো আমার এগুলো আর ডিলেট হচ্ছে না। তারপরে এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পরে দেখেন এই যে টেম্পোরারি ফাইল আমার নেই, কারণ আমি একটু আগেই ডিলিট করেছি। তো এখন এটাও কেটে দিই। দেখেন এই যে প্রিফেস যে এগুলো আছে প্রিফেস এগুলো কন্ট্রোল এ দিলাম এবং কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলাম, দেখেন এগুলো সব ডিলিট হয়ে গেছে। এটা হবে না, যেটা না হবে সেটা এভাবে আর কি ওই যে স্কিপ করে দেবো। তারপরে এটা যদি কেটে দিই, এখানে রিসেন্ট দেখেন আমার রিসেন্টে কিছু নাই। আমি কি বলছি যে কিছুক্ষণ আগে আমি 2-3 মিনিট আগে ভিডিও শুরু করার আমি একবার কাজটি করেছি, তো এখানে এটা কেটে দিব। দেখেন তো অনেকগুলো কিন্তু আমাদের এখান থেকে তারপরে এই যে রিসাইকেল বিনে আসছে অনেকগুলি ফাইল, যে আমরা যদি ওপেন করে দেখি যে রিসাইকেল বিনে কিন্তু এই ডিলিট করা ফাইলগুলো এখানে চলে আসছে। এবং এটি আমরা কিন্তু এখান থেকে রিসাইকেল বিনটারে এমটি করে দেবো। তো রিসাইকেল বিনের উপরে রাইট বাটনে ক্লিক করেছিলাম, তারপরে এমটি রিসাইকেল বিন। তো আবার একবার আরেকবার দেখি, যেমন এই যে এখানে মাউসটি নিয়ে এটির উপরে একটি ডাবল ক্লিক অথবা রাইট বাটনে ক্লিক করে তারপরে যদি ওপেন করে দেই তাতেও কিন্তু হবে। এখানে আমরা প্রথমে টেম্পোরারি ফাইলগুলো পেয়েছি, তারপরে আবার টেম্পোরারি ফাইলগুলো পেয়েছি, তারপরে এখানে প্রিফেসগুলো পেয়েছি, তারপরে রিসেন্ট চারটা। তো আমরা কিন্তু চারটা কিন্তু এখান থেকে অনায়াসি এবং খুব সুন্দরভাবে কিন্তু এটি ডিলিট করতে পারতেছি, এবং ডিলিট করতে কিন্তু আমাদের কোনো ঝামেলা বা কোনো কোড লিখতে হচ্ছে না, তো রানে যাইতে হচ্ছে না। তো এবং একেবারে ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু কাজটি করতে পেরেছি। তাই ভবিষ্যতে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে ভালো লাগলে কমেন্ট করে যাবেন। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।